বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভায় বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। চলুন দেখে নিই কি বললেন তিনি। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995। সেখানে আমরা দেখিয়ে দেব মানুষ আমাদের সাথে কিভাবে আছে। তারপরে আমাদের সেই সেই ঢেউকে ঝাঁপিয়ে পড়বে। 24 সালে 3-3 পার্লামেন্ট আমরা দখল করে কলকাতার উপহার দেবো। আমি প্রিয়া সাকিবকে বলবো যে আপনার উপরে বহরমপুর তথা মুর্শিদাবাদের মানুষের আস্থা আছে। দিদি সেটা জানেন, আর তাই দিদি বারবার আপনাকে পাঠান। স্নেহ শেষে অনেকবার আমাদের এখানে এলো, তার বক্তব্যে আমরা সকলে ইমপ্রেস। তাই আমরা বলছি, যদি আমরা এইভাবে নেতৃত্বের সহযোগিতা পেয়ে যাই, যদি আগামী দিনগুলোতে এইভাবে আপনাদের সমর্থন আমাদের সঙ্গে থাকে, তাহলে মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদকে পেছন ফিরে তাকাতে হবে না। মমতা ব্যানার্জির দুহাতকে আমরা ভরিয়ে দেব এখানকার মানুষের দোয়া এবং আশীর্বাদ দিয়ে। এবং আগামী দিনে মানুষের স্বার্থে মমতা ব্যানার্জি যেভাবে এখানে উন্নয়ন কাজ করেছেন, সেইভাবে আগামী দিন আরো এগিয়ে যাবে মুর্শিদাবাদ।